আসসালামু আলাইকুম প্রতিদিনের মতোই সন্ধ্যা আটটা বাজার সাতটাতে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি সৌরভ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টেক প্রো সৌরভ আজকের ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে পাসপোর্ট আমরা যখন অনলাইনে চেক করি স্ট্যাটাসটা সেই স্ট্যাটাসগুলোর মিনিংটা অ্যাকচুয়ালি কী অনেক ধরনের স্ট্যাটাস থাকে লাইক হচ্ছে সাবমিটেড লেখা থাকতে পারে এনরোলমেন্ট ইন প্রসেস লেখা থাকতে পারে পেন্ডিং এস বি বা ডিএসবি ভেরিফিকেশান বা ক্লিয়ারেন্স থাকতে পারে লাইক হচ্ছে পেন্ডিং ফর ফাইনাল অ্যাপ্রুভাল থাকতে পারে বা সেন্ট ফর ইউয়ার্ড থাকতে পারে প্যাসপোর শিপ থাকতে পারে সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি মিনিংটা কি এটা থাকলে আপনি কীভাবে বুঝবেন জিনিসটা আসলে কী বুঝাইছে সেটা নিয়ে আজকের ভিডিওটা চলুন কথা না বাড়ায় ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দেখেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি প্রতিদিনই টেক রিলেটেড ভিডিও আপলোড করি সন্ধ্যা আটটায় তো সবার প্রথমে হচ্ছে আমি যেই স্ট্যাটাসটার কথা বলবো সেটা হচ্ছে সাবমিটেড আই মিন আমরা যখন একটা অ্যাপ্লিকেশান সাবমিট করি আই মিন পাসপোর্টের জন্য তারপরে যদি আমরা চেক করতে যাই স্ট্যাটাসটা সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি দেখায় যে সাবমিটেড মানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশানটা হচ্ছে সফলভাবে হচ্ছে পাসপোর্ট অফিসের হচ্ছে ওয়েব সার্ভার হচ্ছে সাবমিট হয়েছে তারপরে আমি যে স্ট্যাটাসটার কথা বলবো সেটা হচ্ছে এনরোলমেন্ট ইন প্রসেস আপনি যখন স্ট্যাটাস চেক করার পরে দেখতে পাবেন যে আপনার পাসপোর্টটা হচ্ছে এনরোলমেন্ট ইন প্রসেসে আছে তখন আপনি বুঝে নেবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি হচ্ছে পাসপোর্ট অফিসে জমা হয়েছে এবং সেটি প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে তারপরে আমি যে স্ট্যাটাসটার কথা বলবো সেটা হচ্ছে পেন্ডিং এসবি অথবা ডিএসবি পুলিশ ভেরিফিকেশন অথবা ক্লিয়ারেন্স আপনি যখন এই স্ট্যাটাসটা দেখতে পাবেন আপনার স্ট্যাটাস চেক করার পড়বে তখন আপনি বুঝে নেবেন যে আপনার ফাইলটি হচ্ছে এস বি অথবা ডিএসবিতে গিয়েছে এবং ওনাদের ভেরিফিকেশানের অপেক্ষা আছে ওনারা রিপোর্টটা পাঠিয়ে দিলে আমি ওনারা ভেরিফাইড করে যখন রিপোর্টটা দিয়ে দিবে তখনও হচ্ছে আপনি আবার স্ট্যাটাসটা চেঞ্জ দেখতে পাবেন আপনার স্ট্যাটাস তখন চলে আসবে পেন্ডিং ফর ফাইনাল অ্যাপ্রুভাল তো নেক্সট যে স্ট্যাটাসটার কথা বলবো সেটাই হচ্ছে পেন্ডিং ফর ফাইনাল অ্যাপ্রুভাল আপনি যখন চেক করে দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশানটা হচ্ছে বা আপনার পাসপোর্টের জন্য আবেদনটা হচ্ছে পেন্ডিং ফর ফাইনাল অ্যাপ্রুভাল দেখাচ্ছে তখন আপনি বুঝে নেবেন যে আপনার হচ্ছে পুলিশ ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশানটা হচ্ছে এডি স্যারের আই মিন যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ওনার হচ্ছে অ্যাপ্রুভালের অপেক্ষায় আছে তারপরে যে আমি স্ট্যাটাসটার কথা বলবো সেটা অনেকেই এখানে এসে আটকে যায় এটা হচ্ছে পেন্ডিং ব্যাক হ্যান্ড ভেরিফিকেশান এটা নিয়ে আমার আলাদা যদিও ভিডিও আছে তারপরে এখানে একটু শর্টকাটে বলে দিচ্ছি পেন্ডিং ব্যাক হ্যান্ড ভেরিফিকেশান মানে হচ্ছে আপনার যে তথ্যগুলো আপনি দিয়েছেন হ্যাঁ সেই তথ্যের সাথে যদি আপনার এনআইডি কার্ডের কোনো গরমিল থেকে থাকে তখনই আপনারটা হচ্ছে পেন্ডিং ব্যাক অ্যান্ড ভেরিফিকেশানে আটকে দিবে শুধু এনআইডি কার্ড না আপনি যদি প্রিভিয়াসলি পাসপোর্ট থাকে সেই পাসপোর্টের সাথেও যদি আপনার নতুন পাসপোর্টের জন্য যে অ্যাপ্লিকেশানটা করেছেন সেখানেও যদি তথ্যে গরমেল থাকে তাহলে কিন্তু আপনার পাসপোর্টটা পেন্ডিং ব্যাক অ্যান্ড ভেরিফিকেশন আটকে থাকবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনি যদি দেখেন যে আপনারটা পেন্ডিং ব্যাক অ্যান্ড ভেরিফিকেশান আটকে আসে অবশ্যই আপনি আপনার লোকাল পাসপোর্ট অফিসে গিয়ে হচ্ছে এডি এডিসারের সাথে কথা বলতে হবে কিভাবে কি করবেন ওনার আপনাকে বলে দিবে তারপরে আমি যে স্ট্যাটাসটা বলবো সেটা হচ্ছে সেন্ট ফর রিওয়ার্ক এটা অ্যাকচুয়ালি ব্যাক এন্ড ভেরিফিকেশান যদি ফেল করে তাহলে অ্যাকচুয়ালি এটা আসে সো আপনি যদি সেন্ট ফর রিওয়ার্ক দেখেন তাহলে বুঝে নেবেন যে আপনারটা হচ্ছে পেন্ডিং ব্যাক এন্ড ভেরিফিকেশান হচ্ছে ফেল করেছে আই মিন ব্যাক এন্ড ভেরিফিকেশন পেন্ডিং অ্যাকচুয়ালি ফেল করে ফেলেছে মানে ব্যাক এন্ড ভেরিফিকেশানটা পাস করতে পারেনি সো আলটিমেটলি ওই কথা ওইটাই যে আপনার মানে তথ্যে গরমিল পাওয়া গেছে এই কারণে হচ্ছে এটা আবার পুনরায় আপনার আপনার হচ্ছে যে পাসপোর্ট অফিস সেখানে হচ্ছে পাঠাই দেওয়া হয়েছে আই মিন আপনার রিজিয়নাল যে পাসপোর্ট অফিস আছে লাইক আপনি যদি কুমিলা থেকে করে থাকেন সেটা কুমিলাতে আবার পাঠা পাঠিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে আপনাকে আবার আপনার রিজিয়নাল পাসপোর্ট অফিসে যেতে হবে তারপরে হচ্ছে ওই এখানে যে কথা বলতে হবে পাসপোর্ট অফিসে যে কী প্রবলেম আছে কি সংশোধন করতে হবে এরপরে আমি যে স্ট্যাটাসটার কথা বলবো সেটা হচ্ছে অ্যাপ্রুভড এটা একটা ভালো স্ট্যাটাস অ্যাকচুয়ালি মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা এডিসার যদি আপনার পাসপোর্টটিকে অ্যাপ্রুভ করে দেয় তখনই হচ্ছে আপনি এই অ্যাপ্রুভড স্ট্যাটাসটা পাবেন আপনি যদি স্ট্যাটাস চেক করতে যেয়ে দেখেন যে আপনার স্ট্যাটাসটা আসছে হচ্ছে পাসপোর্ট শিফট তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার পাসপোর্টটা প্রিন্ট হয়ে গেছে এবং আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাঠানো হচ্ছে আপনি যদি স্ট্যাটাস চেক করে দেখতে পান যে আপনার লেখা আছে যে পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স তখন আপনি বুঝে নেবেন যে আপনার পাসপোর্টটি রেডি হয়ে গেছে এবং আপনি পাসপোর্ট অফিস থেকে আপনার পাসপোর্টটি কালেক্ট করতে পারবেন তো সব শেষে হচ্ছে আমি যে স্ট্যাটাসটার কথা বলবো সেটা হচ্ছে আপনি যদি চেক করতে যেয়ে দেখেন পাসপোর্ট ইস্যুড তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার পাসপোর্টটা সফলভাবে বিতরণ করা হয়েছে সো অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি চেক করার প্রয়োজন পড়ে না আমি যদি আমার পাসপোর্টটা কালেক্ট করেই ফেলি আমি তো আর চেক করতে যাবো না তারপরেও এটা একটা মানে সিস্টেম যে যদি আপনি কালেক্ট করার পরেও বা আপনার থ্রুতে যদি অন্য কেউ কালেক্ট করে ফেলে আপনি যদি চেক করেন তাহলে আপনি কিন্তু এটাই দেখতে পাবেন যে আপনার পাসপোর্টটি সফলভাবে বিতরণ করা হয়েছে তো আশা করি এখন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার স্ট্যাটাসটা চেক করার পর যে আপনার পাসপোর্টের স্ট্যাটাসটা অ্যাকচুয়ালি কী মিন করতেছে বা আপনার পাসপোর্টটা এখন কোন অবস্থায় রয়েছে সো আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর এই চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই পাসপোর্ট নিয়ে কিন্তু আমার চ্যানেলে যথেষ্ট ভিডিও আছে এবং এখনই অ্যান্ডস্ক্রিনে দুটো ভিডিও পেয়ে যাবেন চাইলে দেখে নিতে পারেন